এক যুগ আগেও বার্ষিক 4000 টাকা বেতনের বিক্রয় কর্মী ছিলেন কামরুল। কাজ করতেন বসুন্ধরা সিটির একটি মোবাইল শোরুমে, তবে স্বপ্ন দেখতেন বড় কিছু করার, তাই বেতন থেকে 500-1000 টাকা করে জমাতে থাকেন তিনি। 2.5 লাখ টাকা দিয়ে 2013 সালে অনলাইনে ট্যাবলেট ও পিসি বিক্রি শুরু করেন কামরুল, আত্মপ্রকাশ করে KRY ইন্টারন্যাশনাল। এখানেও জড়িয়ে আছে কামরুলের পুরো পরিবার, বাবা মা ভাই বোনের নামের প্রথম অক্ষর নিয়েই প্রতিষ্ঠানের নাম দেয়া হয় KRY ইন্টারন্যাশনাল। অল্পদিনে গ্রাহকদের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠে তার প্রতিষ্ঠান। 2015তে ফিজিক্যালি আমরা চালু করি, আমরা এতটাই সাড়া পাই, মানে আমি আমার কিছু আমাদের যারা ক্লায়েন্ট আছেন পূর্বের আমাদের কিছু ব্যাচ বেশ কিছু গুগলে আছে এবং ফেসবুকে আছে, আমাদের ওয়েবসাইটে আছে, মানে আমরা সিরিয়াল ধরে কাস্টমার দিতে পারিনি। এখনও হয়, এখনও তো আল্লাহর রহমতে অনেক, যে একটা ট্রাস্টের একটা জায়গা থাকে যে না ট্রাস্ট করা যায়, বাট এই অর্জনটা আমরা করতে পেরেছি। এটা আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন, যে আমরা ট্রাস্ট করতে জায়গাটা যে তৈরি করা, এই ট্রাস্টের জায়গাটা আমরা তৈরি করেছি মার্কেটে। 2015 সালে বসুন্ধরা সিটিতে প্রথম শোরুম চালু করে KRY, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বসুন্ধরা সিটিতে 6টি ও যমুনা ফিউচার পার্কে 2টি সহ সারা দেশে বর্তমানে 13টি শোরুম রয়েছে প্রতিষ্ঠানটির। বসুন্ধরা সিটিতে লেভেল 5-এ আছে হলো গিয়ে আমার 4টা শোরুম, দেন আমরা লেভেল 6-এ আছে একটা, লেভেল 1-এ আছে একটা, লেভেল 1-এ আরও একটা আগামী 1 তারিখে চালু হবে। আর যমুনা ফিউচার পার্কে আছে 2টা, উত্তর আমির কমপ্লেক্সে আছে একটা, বরিশাল হলো গিয়ে শহরে আছে একটা, সিলেট শহরে আছে একটা, চট্টগ্রামে ফিনলে স্কোয়ারে আছে একটা, আর রংপুরে RMC মার্কেটে আছে একটা, আর ময়মনসিং ব্রাঞ্চে আছে একটা, ময়মনসিং শাখাতে। তো ইনশাল্লাহ আমার একটাই টার্গেট যে আমরা বা জেলা ভিত্তিক আমরা ইনশাল্লাহ আমাদের শোরুমগুলো নিয়ে যাব। গ্রাহক ধরতে ব্যবসায়িক কৌশল নির্ধারণে মুন্সিয়ানার পরিচয় দেন তরুণ এই উদ্যোক্তা। কামরুলের দাবি, দেশে প্রথম তিনিই 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চালু করেন। 10 দিনের মধ্যে স্মার্টফোনে কোনো সমস্যা হলে পরিবর্তন করে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেওয়া হয়, যা ম্যাজিকের মতো কাজ করে। এরপর তারা চালু করেন সার্ভিসিং সেবা। আমাদের যে ওয়ারেন্টি পলিসিটা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো গিয়ে কাস্টমার যখন একটা ফোন নেয়, একটা ডিভাইস নেয়, যখন আপনার প্রবলেম হয়, প্রবলেমগুলো কিন্তু আরও যে 10টা দোকান আছে তারা কি করে কাস্টমারের সাথে মানে অনেকভাবে বুঝিয়ে শুনে দেন হলো গিয়ে একটা ছেড়ে দেয় যে না এটা হবে না, হচ্ছে না, হইতেছে কিছু। বাট আমরা চেষ্টা করি, আমরা ফার্স্টের থেকে চেষ্টা করি 10 ডেজের একটা রিপ্লেসমেন্ট স্টার্ট করি, যেটা বাংলাদেশে আর কেউ কারণে কেউ করে নাই ফার্স্টে, এখন সবাই করে কাস্টমার সুবিধার্থে। আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে তো কাস্টমার নিতেই পারে। আরেকটা চালু করেছি হলো আমরা থার্ড পার্টির আন্ডারে আমরা চালু করেছি ক্রেডিট কার্ড ছাড়া একটা EMI সাপোর্ট। শুধু তাই নয়, চাইলেই করা যায় এক্সচেঞ্জ, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ফোন ব্যবহারের কিছুদিন পর ক্রেতার মনে হলো ফোনটি পরিবর্তন করা দরকার, কোনো সমস্যা নেই, শোরুমে গিয়ে ফোনটি ফেরত দিয়ে অন্য ব্র্যান্ড কিংবা মডেলের ফোন নেওয়ার সুযোগ রয়েছে। সবচাইতে বেস্ট অফার যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে মোবাইল এক্সচেঞ্জ অফার। আমার হাতে থাকা যে কোনো পুরাতন ফোন আমি চাইলে তাদেরকে দিয়ে যে কোনো নতুন ফোন আমি নিতে পারবো। তো সেই সুবাদে আমার হাতে একটা আইফোন 11 ছিল এতদিন, তো আমার কিছু টাকা পয়সা শর্ট, সো তার জন্য আমি আমার হাতে থাকা এই ফোনটি ভাইয়ের কাছে দিয়ে আমি খুব ভালো একটা দাম পাইছি মোবাইলটা। তো আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়নে KRY সবসময় বেস্ট, নতুন মোবাইলের জন্য হোক অথবা মোবাইল এক্সচেঞ্জের জন্য হোক। আমি আইফোন 14 প্রো ম্যাক্স নিয়েছি ওনাদের থেকে, ওনাদের এখানে কম প্রাইসে পাওয়া যায় আর সকল প্রকার সুযোগ সুবিধা ওনারা দিয়ে থাকে। ফর কাস্টমার সার্ভিস KRY বেস্ট। শোরুমের পাশাপাশি সমান্তালে বাড়ছে অনলাইনে ব্যবসা, রীতিমতো কল সেন্টার চালু করতে হয়েছে KRY-কে। কর্মীরা ফোনে পণ্যের অর্ডার নিচ্ছে, রাজধানীতে 24 ঘন্টায় দেয়া হচ্ছে হোম ডেলিভারি, কুরিয়ারে 48 ঘন্টার মধ্যে চলে যাচ্ছে বিভাগীয় ও জেলা শহরে। এক্ষেত্রে গ্রাহক স্বার্থকে গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। পরিবহনের সময় পণ্যটি ক্ষতিগ্রস্ত হলে তার সম্পূর্ণ দায় KRY নিয়ে থাকে, তারা দেয় রিপ্লেস পণ্য। আমাদের এটার 100% অথেন্টিক, অবশ্যই 100% ইনটেক প্রোডাক্টটা পাচ্ছে, ব্র্যান্ড নিউ যদি হয়, আর ইউজ হলে আমরা অবশ্যই চেক টেক করে দেন হলো দিই।
আর হলো যদি এখানে কোনো ইস্যু থাকে দেন হলো কি লাইব্রেরিটাও আমরা নিচ্ছি। সো কাস্টমারের এখানে কোনো লাইব্রেরিটি মানে ড্যামেজ হয়ে যাওয়া, প্রোডাক্টটা ক্লোন হয়ে যাওয়া, প্রোডাক্টটা মানে অনেক কিছু হতে পারে, কাস্টমার যতক্ষণ না হাতে বুঝে না পাবে ততক্ষণ আমাদের লাইব্রেরিটি আমরা নিচ্ছি। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসায় বৈচিত্র্য এনেছেন কামরুল। অ্যাক্সেসরিজ ও স্মার্টফোনের পর বর্তমানে হোম অ্যাপ্লায়েন্স যেমন টিভি, ফ্রিজ ও এসি সহ অন্যান্য পণ্য বিক্রি করছেন তিনি। অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার করলেই ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে পণ্যটি। গত মাস থেকে আমরা একটা অ্যাপ কমার্স বিজনেস শুরু করেছি। আমরা অনলাইনের মাধ্যমে আমাদের হোম অ্যাপ্লায়েন্স, আইটি প্রোডাক্ট, ক্যামেরা এই টাইপের প্রোডাক্টগুলো আমরা স্টার্ট করেছি গত মাস থেকে। এবং আলহামদুলিল্লাহ আমাদের পূর্বের মোবাইল বিজনেসের মতো যে সাপোর্টটা কাস্টমারের কাছ থেকে পেয়েছি, আমাদের এই বিজনেসেও আমরা কাস্টমারের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। আগামীতে আমরা এই বিজনেসে আরও কিছু প্রোডাক্ট অ্যাড করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। বর্তমানে প্রায় 150 কর্মী রয়েছে কেআরওয়াই ইন্টারন্যাশনালে। ভবিষ্যতে মেড ইন বাংলাদেশ পণ্য তৈরি ও রপ্তানির স্বপ্ন দেখছে কেআরওয়াই ইন্টারন্যাশনাল।